নবম শ্রেণীর সুপ্রিয় ছাত্র ছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এখন আমি ক্লাস 9 ইংলিশ ফার্স্ট পার্ট ইউনিট 5 লেসন 1 দ্য গ্রেট অফ দ্য মাইটি রিভার্স, প্রমত্ত নদীর করাল গ্রাস টেক্সটি পড়ব। তোমরা সবাই মনোযোগ সহকারে এটি খেয়াল করো। মেহেরজান লিভস, মেহেরজান বাস করেন ইন ইসলাম একটা বস্তিতে অন দ্য সিরাজগঞ্জ টাউন, সিরাজগঞ্জ শহরের প্রোটেকশন বাঁধ, প্রোটেকশন এম্ব্যাঙ্কমেন্ট, প্রোটেকশন এম্ব্যাঙ্কমেন্ট রক্ষাবাঁধের ওপর। আর পলিথিন রূপ শেল্টার, তার পলিথিনের ছাদের আশ্রয়টি লুকস দেখায় লাইক এ কেজ, একটা খাঁচার মতো। শি ইজ নিয়ারলি 45, তার বয়স প্রায় 45, বাট লুকস কিন্তু দেখতে মোর আরও বেশি মনে হয় দেন হার এজ, তার বয়সের তুলনায়। ইন ফ্রন্ট অফ হার শেল্টার, তার আশ্রয়ের সামনে শি ইজ ট্রাইং, সে চেষ্টা করছে টু মেক এ ফায়ার, আগুন জ্বালাতে, টু কুক রান্নার জন্য, দ্য ড্রেস দিনের অনলি একমাত্র মিল আহার বা খাবার। হার উইক হ্যান্ডস, তার দুর্বল হাতগুলো ট্রেম্বল কেঁপে ওঠে অ্যাস যখন ট্রেম্বল অ্যাজ ভয় কেঁপে ওঠে অ্যাজ যখন শি অ্যাডস, তিনি যুক্ত করেন বা ফেলেন সাম ফলেন লিভস, কিছু ঝরা পাতা, অ্যান্ড স্ট্রাক হর টু দ্য ফায়ার, আগুনে। দ্য উইশারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা, যমুনা নদী থেকে শস্য বায়ু বাতাস মিক্স করে দ্য ফায়ার, আগুনকে আনস্টেডি অস্থির। দ্য ডান্সিং ফ্লেমস, অগ্নিশিখার আস্ফলন রিমাইন্ডস, মনে করিয়ে দেয় মেহেরজান, মেহেরজানকে অফ দ্য টর্ময়েল অফ আর লাইফ, তার জীবনের অশান্তির কথা। নট লং এগো, বেশি দিন আগের কথা নয়, মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের ছিল সব কিছু, এ ফ্যামিলি, একটা পরিবার, কাল্টিভেবল ল্যান্ড, চাষযোগ্য জমি, অ্যান্ড কাটল ক্যাটল গবাদি পশু। দ্য ইরোজন অফ দ্য যমুনা, যমুনার ভাঙন গ্রাজুয়ালি ধীরে ধীরে কনজাম গ্রাস করেছে অল হার ল্যান্ডেড প্রপার্টি, তার সকল ভূ সম্পত্তিকে। ইট ফাইনালি এটা অবশেষে ক্লেইমড, ছিনিয়ে নিয়েছে হার অনলি তার একমাত্র শেল্টার আশ্রয়টি ডিউরিং দ্য লাস্ট মনসুন, গত শেষ বর্ষায়। ইট টুক দ্য রিভার অনলি, নদীটির মাত্র লেগেছিল এ ডে একদিন টু ডিভোর গ্রাস করতে। মেহেরজান্সের হাউস, বাড়ি, ট্রেস, গাছপালা, ভেজিটেবল গার্ডেন, সবজি বাগান, অ্যান্ড দ্য ব্যাম্বো বুশ, এবং ঘাস ঝাড়। শি হ্যাড, তার ছিল এ হ্যাপি ফ্যামিলি, একটা সুখী পরিবার। ওয়ান্স একদা ওভার দ্য ইয়ার্স, বিগত বছরগুলোতে সে হারিয়েছিল হার হাজব্যান্ড, তার স্বামী, অ্যান্ড হার ফ্যামিলি, তার পরিবার, টু ডিজেস, রোগে, দ্যাট দ্য ক্রুয়েল হাঙ্গার, নিষ্ঠুর ক্ষুধা, অ্যান্ড প্রভার্টি, দারিদ্রতা ব্রট এসেছিল টু দ্য ফ্যামিলি, পরিবারে। নাও এখন শি ইজ দ্য অনলি ওয়ান, এখন মাত্র তিনি লেফট টু লিভ অন, বেঁচে আছেন উইথ দ্য লস, ক্ষতি অ্যান্ড দ্য পেইন বেদনা নিয়ে। দ্য গ্রেডি যমুনা, লোভী যমুনা, হ্যাজ শাটার্ড, ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে হার ড্রিমস, তার স্বপ্ন, অ্যান্ড হ্যাপিনেস, এবং সুখ।